রিকশা চালানোর আয় থেকে টাকা বাঁচিয়ে দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় সহায়তা দিচ্ছেন নেত্রকোনার তারামিয়া। করোনার বছরে শিক্ষার্থীদের বাইরে বের হওয়া বন্ধ থাকায় শিক্ষার্থীদের জন্য তার উপার্জনের 10,000 টাকা জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। সংবাদদাতা রিফাত আহমেদ রাসেলের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদনটি দেখুন। তারামিয়া রিক্সা চালক হলেও নেত্রকোনার দুর্গাপুরের সব গরিব মানুষের কাছে তিনি আসলেই তারকা, কারণ তিনি রিক্সা চালানোর মতো কম আয় করেও সেই টাকার একটা অংশ দিয়ে বহু ছেলেমেয়ের লেখাপড়া করান। তারামিয়া বললেন, দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় টাকা অভাবে লেখাপড়া করতে পারেননি, তাই এখন টাকার কষ্টে যেন কারো লেখাপড়া বন্ধ না হয় 7 বছর ধরে তিনি সেই কাজটি করছেন। এবছর স্কুল কলেজ বন্ধ, তাই তার হাতে জমেছে 10,000 টাকা। সেই টাকা তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর তহবিলে। রিক্সা চালাইয়া সারাদিনে যা টাকা ইনকাম করি এখান থেকে দুইটা ভাগ করি, ভাগ করে এক ভাগ হলো অসহায় পোলাপান প্রতিবন্ধী পোলাপান, আর এক ভাগ হলো আমার সংসারের জন্য। তা আমি টাকা পয়সার উপরে পড়াশোনা করতে পারছি, কিন্তু আমার মতন যাতে পড়াশোনা কেউ যাতে বঞ্চিত না হয়, আমি যাতে দেশের মানুষের জন্য আরও কিছু করতে পারি, রিক্সা চালায় আপনারা আমার জন্য দোয়া করবেন। বেশ কষ্টেই দিন চলে তারামিয়া ও তার পরিবারের, তবু তারা আয়ের টাকার অর্ধেক ব্যয় করেন সমাজ সেবায়। তার পরিবারের সদস্যদের এতে উৎসাহ রয়েছে। পোলাপানে লেখাপড়া করাইতে পারি না, খাতা কলম কিনতে টাকা পাই না, এটার জন্য তারামিয়া সাহায্য দেয়। আমাদের প্রতিবারই খাতা এবং কলম দেয়, এতে আমরা খুবই উৎসাহিত হই। কলম শরীর দিয়েছে তারা ভাই, 3-4 জনকে খাতা কলম দিয়েছে, ফুটবল দিয়েছে। আপনারা সকলে দোয়া করবেন আমার স্বামী যাতে এই কাজটা চালা যেতে পারে। তারামিয়াকে তার কাজের জন্য চেনেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। তিনি জানান, তারামিয়া অনেকের কাছে উদাহরণ হতে পারেন। তিনি আসলে সাদা মনের একজন মানুষ বলে মনে করি দুর্গাপুরের জন্য, এবং তার বিষয়ে যথাযথ মাধ্যমে আমি সরকারের কাছে তার যে কাজ সে বিষয়টা মেসেজটা পৌঁছিয়ে দেওয়ার আমি যথাসাধ্য ব্যবস্থা করব। গত 5 বছরে উপজেলার অন্তত 22টি বিদ্যালয়ের 600+ গরিব ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাহায্য করেছেন তারামিয়া। ইমামুল হক, 71।